নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইপিএল 2022-এর ঠিক আগেই দুর্দান্ত ফর্মে আছে কেকেআরের কিছু খেলোয়াড়রা, যেমন বল হাতে দারুণ বোলিং করছে লকি ফার্গুসন টিম সাউদি, তেমনই ব্যাটিং হাতে দুর্দান্ত ব্যাটিং করছে অ্যান্দ্রে রাসেল, রিঙ্কু সিং, নীতিশ রানা ইত্যাদি খেলোয়াড়রা। তো তাছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছে সূর্য কুমার যাদব। তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ নিয়েও আজকের এই ভিডিওটিতে কিছু আপডেট দেওয়ার আছে, তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে কিন্তু আমি খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আসি। তো আজকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের সেকেন্ড টি-20 ম্যাচ ছিল, যেইখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে 65 রানের একটি বিশাল বড় ব্যবধানে হারিয়ে 1-0 টি-20 এগিয়ে রয়েছে, যেখানে ভারতের হয়ে প্রথম ব্যাটিং করতে নেমেছে একটা অবিশ্বাস্যকর ইনিংস খেলেছে সূর্যা কুমার যাদব। সূর্যা তিনি 51 বলে 111 রান নট আউট করেছেন, অর্থাৎ যেইটা 200 স্ট্রাইক রেটের থেকে অনেক বেশি। তো সূর্যা কুমার যাদবের যত ব্যাটিং দেখছি তত মনটা আরো সূর্যা কুমারের ব্যাটিং দেখতে চাইছে। তো সূর্যা কুমারের সেই আউটস্ট্যান্ডিং ব্যাটিং এর জন্য ইন্ডিয়া ক্রিকেট দল 20 ওভারে 6 উইকেট হারিয়ে 191 করতে সক্ষম হয়, এবং সাউথ আফ্রিকার জন্য দুর্দান্ত বল করে দুই কেকেআরের বোলার টিম সাউদি ও লকি ফার্গুসন। টিম সাউদি তিনি লাস্ট ওভারে মাত্র 4 রান দিয়ে একটা হ্যাট্রিক কমপ্লিট করেন, এবং লকি ফার্গুসন তিনি তার গতিতে পরাস্ত করে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারকে, অর্থাৎ লকি ফার্গুসন তিনিও 2 উইকেট নেয়। তো মানতেই পারি যে আইপিএল এর আগে কেকেআরের এই দুই বোলার দুর্দান্ত ফর্মে আছে এবং দারুণ বোলিং করছেন। তো 191 রান ডিফেন্ড করতে নেমে এসে ভারত শুরুতেই আউটস্ট্যান্ডিং বল করে, এবং নিউজিল্যান্ডের মতো এত কঠিন প্রতিপক্ষকে মাত্র 126 রানে কিন্তু বান্ডিল করে দেয় ইন্ডিয়ান বোলার, যেখানে ভারতের হয়ে আউটস্ট্যান্ডিং বল করেন দীপা গুডা, তিনি মাত্র 10টা রান দিয়ে 4টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়, এবং মোহাম্মদ সিরাজ 4 ওভারে 24 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট নেন, ও চাহাল 4 ওভারে 26 রান দিয়ে 2টো উইকেট নেন। তো এইভাবে প্রথম টি-20 ম্যাচ জিতে যায় ভারত, অর্থাৎ আর একটা টি-20 ম্যাচ বাকি। তো সেই ম্যাচে যদি ভারত জিতে যায় তাহলে কিন্তু সিরিজটা ভারত নিয়ে নেবে। তো বন্ধুরা, এইবারে কেকেআর দলের বাকি খেলোয়াড় রাসেল তার উপরে আসি। তো এই মুহূর্তে খুব ভালো ছন্দে ব্যাটিং করছে রাসেল। আইপিএল 2022-এ রাসেল তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছিলেন কেকেআরের জন্য। কেকেআরের জন্য লাস্ট সিজন 335 রান করেছিলেন 172 স্ট্রাইক রেটে, এবং শুধু ব্যাটিং নয় তিনি বোলিংয়েও 14টা ম্যাচে 17টা উইকেট নিয়েছেন। তো আগের বছর কেকেআরের জন্য সব থেকে কিন্তু বেস্ট খেলেছিল অ্যান্দ্রে রাসেল। ঠিক রাসেল তিনি আইপিএল এর আগে কিন্তু তিনি তার আরও এক ফ্র্যাঞ্চাইজি সেই দলের জন্য বিধ্বংসী ব্যাটিং করছেন। তো দেখে ভালো লাগছে যে আইপিএল এর আগে রাসেল তিনিও কিন্তু ছন্দে আছেন। তো এইটাতে হলো রাসেল। এইবারে আসি দুই ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিং এর ওপরে। তো বিজয় হাজারে ট্রফিতে খুব ভালো ব্যাটিং করছে রিঙ্কু সিং, উত্তরপ্রদেশকে বলতে গেলে এক হাতেই তিনি ম্যাচ জেতাচ্ছেন। তো রিঙ্কু তিনি কিছুদিন আগে বিজয় হাজারে ট্রফিতে 40 বলে 73 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন, এবং তিনি তার দল ইউপি তাকে জিতিয়েছেন, এবং নীতিশ রানা তিনি ব্যাট প্লাস বল, অর্থাৎ অলরাউন্ড পারফরমেন্স করছেন তার টিম দিল্লির জন্য। তো তিনি বিজয় হাজারেতে দিল্লির জন্য সিকিমের বিরুদ্ধে 6 ওভারে মাত্র 12 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেন, এবং তিনি ব্যাটিংয়েও তিনি একটা ম্যাচে ঠিকঠাক ব্যাটিং করার সুযোগ পান। সেই একটা ম্যাচে তিনি 15 বলে 30 রান করেন, অর্থাৎ কেকেআরের কিন্তু অনেক খেলোয়াড়ই এই মুহূর্তে ভালো ছন্দে আছে। তো বন্ধুরা, এটা তো জেনে আমার খুব ভালো লাগছে যে কেকেআরের প্লেয়াররা ভালো ছন্দে আছে। তো আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই আপডেট দেওয়ার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।